এ সপ্তাহে আসেনি কোনো ছবি, সবশেষ 10 মার্চ মুক্তি পেয়েছে নতুন সিনেমা। সবার টার্গেট মূলত ঈদ। তাহলে হলগুলোতে কি চলছে এখন? ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু এলাকায় পুরনো ছবিতেই ভরসা করছেন হল মালিকেরা। বিস্তারিত রিপোর্টে। মূলত ঈদে জমজমাট থাকে বিনোদন পাড়া, কারণ এই সময়ে অনেকটা হিড়িক পড়ে নতুন নতুন সিনেমা মুক্তি দেওয়ার। এই যেমন ঈদে মুক্তির অপেক্ষায় আছে শাকিব খান ও বুবলি অভিনীত লিডার আমি বাংলাদেশ। অপু বিশ্বাস ও সাইমন সাদিকের লাল শাড়ি, সিয়াম ও বিদ্যা সিনহার অন্তর্জাল, অনন্ত বর্ষার কিল হিম, বাপ্পি ও জাহারা মিতুর শত্রু, সজল ও পূজাচেরির জিন, রোশান ও ববির পাপ সহ বেশ কিছু সিনেমা। কিন্তু এখন বেশ খরা নতুন ছবির। সবশেষ 10 মার্চ মুক্তি পেয়েছে রেডিও। এ সপ্তাহে আসেনি কোনো সিনেমা, কারণ এ সময় দর্শক কম থাকে। অনেক হল মালিকরা নিরুপায় হয়ে পুরনো সিনেমা চালান, আবার কেউ কেউ বন্ধ রাখেন হল। গত কয়েকদিন রাজধানী ঢাকার বিভিন্ন হলে পুরনো সিনেমাই নতুন করে চলছে। এই যেমন চিত্রা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত উত্তম আকাশের আমি নেতা হব, আজাদে চলছে রুবেল অভিনীত রাজু চৌধুরীর ঘুম হারাম। ঢাকার বাইরেও পুরনো ছবিতেই ভরসা করছেন হল মালিকরা। রাজশাহীর রাজতিলক সিনেমা হল 17 মার্চ হাওয়া ছবি দিয়ে প্রায় এক যুগ পর চালু হয়েছে, দর্শকও আসছেন এখনও, তবে তারা ঈদে আনবেন নতুন চলচ্চিত্র। 10 বছর পর এবার রোজার সময় খোলা রয়েছে যশোরের মনিহার হল। মাহি ও আরিফিন শুভর অগ্নি নতুন করে শুক্রবার থেকে চলছে। তবে অনেক একক মালিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন, এ সময় মূলত সংস্কারের কাজ করবেন তারা। তবে সিনেপ্লেক্সগুলোর চিত্র আলাদা। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বেশ কিছু জেলায় সিনেপ্লেক্স চালু থাকবে। স্টার সিনেপ্লেক্সে চলছে পরাণ ও হাওয়া। জানা যায় ইফতারের পর শপিং করতে আসা অল্প কিছু দর্শক হয়, তবু হল বন্ধ না রেখে চালু রাখা হচ্ছে। বর্তমানে 30টির মতো সিনেমা হল চালু থাকলেও ঈদের সময় এই সংখ্যা 150 ছাড়িয়ে যাবে বলে ধারণা তাদের। মিজানুর রহমান সবুজ, নাগরিক।